তোমার নাম কি? যে আমার নাম মানিক। তোমার নাম মানিক? তোমার বাপ মা কই? আমার মা বাবা বাইসে নাই, খালার কাছে বড় হইছি। খালা কয়দিন আগে মইরা গেছে। কি করো তুমি? পড়ালেখা করি আর খেতে খামারে কাম করি। কামলার বাচ্চা কামলা, তুই একটা কামলা হয়ে খানবাড়ির মেয়ের বিয়ে করার স্বপ্ন দেখোস? তোর এত বড় সাহস? আপনি কে? এরকম করে কথা কইতেছেন কেন? আমার বাপ মা তুলে গালি দিতেছেন কেন? আমি শান্তার মা, খানবাড়ির বউ। শান্তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। কি কইলি কামলার বাচ্চা? চা কইতেছি, সত্য কইতেছি, আপনি আমার ছাড়েন। তোর মতো কামলা হইব খানবাড়ির জামাই, এটা তুই কি করে ভাবলি? আপনি মানেন আর না মানেন, আমি আপনার মাইয়া জামাই। আজকে রাতে এই গ্রাম ছেড়ে চলে যাবি তুই, নাইলে আমার পোলা তোরে মাইরা করে লাশ বানায় ফেলাবো। কথাটা যেন তোর মনে থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আম্মা, আম্মা, আব্বা, কই তোমরা তাড়াতাড়ি বাইরে আহো। কি রে, কি হইছে, চিল্লাই দিছস কা? আরে শান্তায় তো বলায় গেছে কই, গরীব ফকির নি বলার লগে। কি কইলি? ওই কামলার বাচ্চা আমার মাইয়া নিয়ে পালায় গেছে। এই তোরা কই আছিস? আব্বা, আমরা তো এত কিছু বুঝতে পারি নাই। আমি জানতাম, আমি তো ওই পোলারে গিয়ে কই আছি, আমার মাইয়ের লগে কথা কইলো ওরে জানে মেরে ফেলামু। তুমি জানতা এই কথা আমার কোনে কে? আমি ওই পোলারে এতক্ষণ পুলিশে দিতাম। ওরে আমি পাইলে ওরে মাইরা হাড্ডি গুড্ডি বাইঙ্গা ঘুরা ঘুরা করে ফেলামু। তুমি ওই পোলার বাড়ি চিনো? চিনি, কিন্তু বাড়িতে তো কেউ থাকে না, এক খালার কাছে থাকতো, খালাও তো আগেই মরে গেছে। যেখানেই থাকুক ওরে আমি খুঁজা ঠিকই বাইর করবো। ওই কামলার বাচ্চারে আমি জীবনেও জামাই হিসেবে মেনে নিতে পারুম না। তুমি মাইনে নিবে না, আমি মনে মাইনে নিব, আমি কিন্তু মাইনে নিব না। এই ধরো তাহলে আমরা কই যাব? কই যাব? চলো আমার বাড়িতে যায় দিই। তোমার বোন কি আমাকে আশ্রয় দিব? যায় দিই হাতে পায়ে ধরে মানাইতে পারি কিনা? হাতে পায়ে ধরবা কেন, আমার তো গরিব পোলারে বিয়ে করছো তাই। অহন এসব কথা কোনো সময় নেই। ওই দেখো মায়ের বন্ধু যাইতেছে, চলো অন্যদিকে ফিরি। যাইবেন? ওই যাইব জামালপুর। আসল শান্ত একটা কামলার পোলারে বিয়ে করে পালাই গেছে। আল্লাহ, আমার বোনের কত বড় সর্বনষ্ট হয়ে গেল, আমা তুমি কি শুনাইলা? আচ্ছা আম্মা, আমি রাখি, পরে আল্লাহ গো, আল্লাহ। পড়াশোনা জানা একটা মেয়ে এরকম কাম করলো, এখন আমার বোনের কি হইব? কি আর হইব, যেদিন ভাত পাইবো না, কাপড় পাবো না, থাকার জায়গা পাবো না, ওই দিন বুঝবো ভালোবাসার কথা জ্বালা। আমার বোনের জীবনটা তো নষ্ট হয়ে গেল। আরে ওর যাওয়ার হয়েছে,
পরে নিয়ে আঙ্গুর চিন্তা করে লইব না। তুমি কত বড় ব্যবসায়ী আর শান্তার জামাই কামলা। ওই কামলা রে, আমি জীবনও ভাইরার পরিচয় দিব না। আর এসব কান্নাকাটি বাদ দিয়ে যাও ঘরের কাম করো, আমি আরতে গেলাম। ভাই ভাড়া কত আসছে? 180 টাকা। এত টাকা তো আমার কাছে নাই। কত আছে তোমার কাছে? আমার কাছে 100 টাকা আছে। ভাই 100 টাকাই রাখেন, আমার কাছে আর টাকা নাই। আরে ভাড়া নাই তো এত রাস্তা আইসেন কিসের জন্য? ভাই আমরা আসলে বিপদে পড়ে আইছি, তাই তাড়াহুড়ো করে আপনার গাড়িতে উঠছি। ভাই 100 টাকা রাখেন আর 80টা টাকা মাফ করে দেন। আচ্ছা দেন। এরকম কাজ কখনো করবেন না, আগে বইলা নিতে হয়। স্ট্যান্ডে এখন আমরা কোন দিকে যাব? ওই সামনে দুইটা বাড়ি পরেই আপার বাড়ি। ওইদিকে দেখছো না? দেখি নাই। এলাকায় গ্রামে যারা যারা আছে সব বন্ধু করে ফোন করে জানাই দে। সবাই জানাই দিয়েছি, সবাই মিলে খুঁজতেছে। ফকিন্নির পোলারে যদি আজকে পাই মাইরা হাত পা ভাঙা ফেলাম। তোর কিছু কইতে হবে না, যা করো আমি নিজে করবো। চল ওইদিকে দে। কাকা ওইদিকে গিয়ে দুটা পোলা ভাঙা যেতে দেখছেন? দেখছিলাম, ফোনটা তুই আগে কোন দিকে গেছে? কোন দিকে গেছে? এদিকে গেছে। তাড়াতাড়ি চল, আর পাইলে মাইরা হাত পা ভাঙা ফেলাম। আপা, তুমি তো আগেই সবকিছু শুনছো, আমি ওরই বিয়ে করছি। এই পোলা কামলার বাচ্চা কামলা আমার বোনের বিয়ে করছিলি কেন? আপা বকাবকি করো না। শান্তা চলো, আমাকে এখানে আসা উচিত হয় নাই। কামলার বাচ্চা আমাকে বলে জুতার যোগ্যতা তো নাই। খবরদার আপা, আজে বাজে কথা কই না। আশ্রয় দিলে দাও, না দিলে কসইলা যাই। যদি বড় লোক পোলারে বিয়া করতে তাইলে আশ্রয় দিতাম, বিয়া করছে একটু গরিব কামলা পোলা, আবার আশ্রয় কোনো আশ্রয় দিব না। শান্তা চলো আমরা অন্য কোথাও চলে যাই। মনে রাখো আমাকে ওই দিন থাকবো না। বিয়া করছিস কামলা পোলারে, আবার কি দিন আইব? শুন, জীবন কোনো সিনেমা না যে মুহূর্তে বড়লোক হয়ে যাবি। আল্লাহ যদি চায় দিন ঘুরতেও পারে। দুই দিন পর না খেয়ে ভিক্ষার থালা লয়ে ঘুরবি। ভিক্ষার থালা নিয়ে ঘুরলে তোমার মতন বোনের কাছে আর কোনোদিনও আমো না। যাবি না, কামলার বাচ্চার জুতা দিয়ে ফিরাম। শান্তা চলো, এখানে থাকাটা ঠিক হইব না। তোমার এই ব্যবহার আমার সারা জীবন মনে থাকবে। যাবি না, সারু হাতে নিমে। শান্তা তুমি নাকি কোন গরিব কামলা পোলারে বিয়ে করছো? গরিব হইলেও হ্যাঁ শিক্ষিত বালা পোলা, আপনার মতন অহংকারী না। শান্তা চুপ কর। আরে অহংকার করার মতো কিছু থাকলে তো অহংকার করবো, গায়ে কিরকম ময়লা কাপড় চুপুর, এরকম কাপড় চুপুর পড়লে অহংকার আইব কোথ থেকে? আর এর চাইতে যদি আমার আরতের কোনো কুলিরে বিয়ে করতে তুমি সুখে থাকবে। আমার সুখ আমি কই জানিছি? শান্তা কথা কই না তো চলো। আরে দেখতেই তো পাইতেছি কিরকম চমৎকার সুখ, সুখের জোয়ার একবার ভেসে যেতেছো। আমাকে কষ্টের দিনে তামাশা করতেছেন তাই না? শোনো শান্তা, তোমার এক কান কথা কই, এই আরত ব্যবসায়ী মুজাম্মেলের শালিকা এরকম একখান কামলারে বিয়ে করব জীবনেও ভাবি নাই। শান্তা তোমারে তো আমি বহুত স্মার্ট ভাবছিলাম, তুমি এরকম একখান কাম করলে সি 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 সি। টাকাওয়ালা জামাই হইলে বড় স্মার্ট হয় তাই না? হ হিসাবে তো তাই কয়। দেখো না আমার কত টাকা পয়সা, তোমার বোনের ভাব দেখলি তো বোঝা যায়। জীবনে খারাপ সময় না এলে আপনাকে আমি চিনতাম না,
আপনি ওই ব্যবহার আমাকে মনে থাকবো, এই কষ্টের দিন সারা জীবন থাকবো না। চলো হ্যালো আপা, বলো। মিজান ভাইরে, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপা, আবার কি সর্বনাশ হইল? শান্তা একটা গরিব কামলার পোলারে বিয়ে করে পালাইছে। কি গরিব কামলা পোলা শান্তারে বিয়ে করছে? মামা মামা, আপা ফোনটা রাখো। মামা, অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। তুই নাকি একটা কামলা পোলারে বিয়ে করছস? এই পোলা কেডা? আপনি কো জামাই? জামাই? ওই কামলার বাচ্চা কামলা, কোন সাহসে আমার ভাগ্নিরে তুই বিয়া করছ? মামা তার কোনো দোষ নেই, তারে ছাইরে দেন। মামা আমারে মাফ করে দেন। মামা তোর কোনো মাফ নাই। হ্যালো আপা, কামলার বাচ্চারে পাইছি। ওরে ধৈর্য বাড়িতে নিয়ে, ওর গলায় আমি নিজে পাড়া দিব। আচ্ছা ঠিক আছে আপা, আমি ওরে লয়ে যাচ্ছি। না না মামা, মামা আপনি পায়ে ধরি, আপনি নিয়েন না মামা। সামনে থেকে সর কইতাছি, নালে কিন্তু লাথি মারমো। এই চল মামা। মিজান ওই কামলার বাচ্চারে ধরে আনতেছে। ধরে আনতেছে তো বুঝলাম মা, কিন্তু এখন আইতাছে না কেন? ওই তো মামলা করে দিন সবার নামে। কি তুই আমাকে নামে মামলা করবি? খালি মামলা না, সবার নামে বিচার বসামু। এই তুই কি ফকিনি পোলার লগে সারা জীবন সংসার করবি? সারা জীবন সংসার করার লেগে তো বিয়ে করছি। এই কামলার বাচ্চা, তোর কি সারা জীবন খাওয়ান পরণ দিতে পারবো? পারবো না। পরে কিন্তু আমাকে কাছে ফিরে আসবি, তখন কিন্তু আমরা তোর আশ্রয় দিব না। কয়ে দিলাম, না খায় থাকলেও তোমার কাছে কোনোদিনও আমু না। তোরে আমি তেজ্জ্য করুম, যা খুশি করো। তবে মনে রাখো, এই গরিব জামাই নিয়ে একদিন গর্ব করবা। চলো চলো। সাইডা দিলি যে, তোমার মায়ের জন্য তো কিছু করতে পারলাম না। আমার মনে হয় আমাকে কষ্টটা বুঝবো। তার প্রতি আর কোনো বিশ্বাস আই না, গরিবের আপন বলতে কেউ নেই। আচ্ছা চলো যাই দিন। Thank you.
শান্তা তুই? আপা কেমন আছো? আপা অনেক বিপদে পড়া তোমার কাছে এসে আমাকে একটু সাহায্য করো। বিপদ? কিসের বিপদ? আর এই ছেলেটা কে? আপা ভিতরে যা সব কিছু কইতে আছি। আচ্ছা আয় ভিতরে। এবার বল, হুট করে এভাবে চলে এসেছিস ফোন না দিয়ে? আপা আমরা বিয়া করছি, আমাকে সবাই তাড়াইয়া দিতে আসে, কোনোখানে যাওয়ার জায়গা নেই, তুমি একটু আমাকে আশ্রয় দাও। ছি, তুই এই ছেলেকে বিয়ে করেছিস, এর চাইতে তো আমাদের পিওনা অনেক ভালো। আফা এমনি কইও না, কষ্ট লাগে। আমি তোদের কোনো আশ্রয় দিতে পারবো না, আমার হাজবেন্ড আমাকে বকবে। খালু মরে যাওয়ার পর তো তুমি আমাকে বাড়িতে থাইকা খায়া বড় হইছ, আজকে তুমি আমাকে তাড়াই দিবা? তুই কি এখানে খোটা দিতে এসেছিস? আফা আমাকে কোনো যাওয়ার জায়গা নাই, তোমার পায়ে ধরি, আমাকে কয়টা দিন আশ্রয় দাও। তোদের যা অবস্থা, তোর দুলাভাইয়ের কাছে আমি কি বলবো, কি পরিচয় দিব তার কাছে? শান্তা চল, দরকার হলে আমরা রাস্তায় থাকব। থাকতে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুই তোর দুলাভাইকে বলতে পারবি না তুই যে আমার আত্মীয় হোস। তুই বলবি গ্রাম থেকে এসেছিস আমাদের বাসায় কাজ করতে, আর তোর জামাই আমাদের বাড়ির দারোয়ানের কাজটা করবে। তুই যে আমাদের রিলেটিভ এটা বলা যাবে না, ঠিক আছে? তুমি আমার আপন খালাতো বোন হয়ে আমার কাজের মেয়ের পরিচয় দিবা? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাই ছেলে তুমি নিচে গিয়ে গেট দেখাশোনা করো, আর শান্তা বাসায় অনেক কাজ আছে, ওগুলো তুই সেরে ফেল। আফা কালকে ফিগা না খাই আসি, আমাকে কটা ভাত দাও। ঠিক আছে আমি নিচে খাবার পাঠিয়ে দিচ্ছি। এই ছেলে তুমি নিচে যাও, বাসাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে রান্না কর, যা। আচ্ছা তুমি কি নাজমার আত্মীয়? গরিবের কোনো আত্মীয় হয় না স্যার। এই কথা বললে কেন? এমনি শোনো, ঠিক মতো গেট পাহারা দিবে আর আমাকে স্যার বলবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে স্যার বলতে বলবে, ঠিক আছে? তোকে কতবার বলেছি আমি যে তোর খালাতো বোন, এটা তোর মাথায় না রাখতে। আপা হয়ে গেছে, আর এরকম করবো না। আবার আপা বলছিস? ম্যাডাম বলবি আমাকে, তোদের নিয়ে যত জ্বালা আমার। আর হইব না, কালকে থেকে না খাই আসি, নিচে একটু খাবার দেব। আমরা খাবো তারপরে দিস,
কাজের লোকেরা পরে খায়, জানিস না? জি ম্যাডাম। যা রান্নাঘরে গিয়ে কাজ কর। জি ম্যাডাম। গরিব না হইলে বুঝতাম না, বড় লোক আত্মীয়রা গরিব মানুষের মানুষই মনে করে না। জীবনে কত মানুষ দেখতে আসি আর আপন মানুষগুলারে চিনতে আসি। মায়াদের কোনো খোঁজ খবর পাইলেন? না, ওই মায়ার খবর জানতে চাও না? মায়াটার জন্য খুব খারাপ লাগে। যেই মেয়ে আমার মান সম্মানের কথা চিন্তা করে নাই, সেই মেয়ের জন্য দুঃখ করে কোনো লাভ নাই। সন্তান যতই খারাপ হোক, আমারই তো মাইয়া, আমি তোরে পেটে ধরছি। কত স্বপ্ন ছিল বড় মাইয়াটার মতো বড় ঘরে বিয়া দিন, কত ধুমধাম করে আয়োজন করুন। শান্তারে কি করলি রে মা তুই? খবরদার, ওই মায়ের লেগে কানবা না। ও একটা গরিব রাখাল ছেলের বিয়া করছে, সমাজ আমি মুখ দেখাইতে পারি না। মানুষ আমার খুচাদের কথা কয়, ওই মেয়ে থাকা না থাকা একই কথা। এই তারুণের বাচ্চারে কেন যে রাখছি কিছুই বুঝি না। বাইরে এক লোকরে ঠিকানা দেখা দিতে গেছিলাম। গেট রেখে গেছস কেন? মারবে চট। খবরদার, আপনারে মারবেন কেন? অন্যায় করলে মারবে না? কি এমন অন্যায় করছি, কেন মারতে চাও? ব্যাপার নাজমা, এই কাজের মেয়ে তোমাকে তুমি করে বলছে কেন? আমি কাজের মাইয়া না। শান্তা, কথা হিসাব করে বলিস। বিপদে পড়ে তোমাকে কাছে আইছিলাম। আমারে বানাইছো কামের মাইয়া আর আমার জামাইরে বানাইছো দারোয়ান, অথচ তুমি আমাগো বাড়িতে থাইকা খায়া বড় হইছো, পড়ালেখা করছো। নাজমা, এই মেয়ে সব কি বলছে? এ মেয়ে কে তুমি? শান্তা, বেশি কথা বললে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিব। আমি আপনার বউয়ের খালাতো বোন। বিয়ে করে বিপদ করে তোমাকে আশ্রয় নিতে আসছিলাম, আর তুমি আমার খালাতো বোন হয়ে আমাকে এই আচরণ করতে পারলা। তোমার আচরণ আমি কোনোদিনও ভুলব না। আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি, দরকার হলে রাস্তায় খামু, রাস্তায় থাকো, তাও তোমার মতন আত্মীয়র কাছে আর কোনোদিনও আমো না। চলো জিনিসপত্র দেয়। এসব ছোট লোক তোমার নাকি? এদেরকে আশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। জানি না ভাই, এই শহরে আমাকে থাকার কোনো জায়গা নাই, আমরা অসহায়। গ্রাম থেকে নতুন আইছেন? শহরে নতুন আইসা আমিও বিপদে পড়ছিলাম, পরে রিক্সার গেটে যাই আশ্রয় নিচ্ছি। ভাই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? আমার বস্তি ঘরে থাকতে পারবেন আপনারা? হ্যাঁ ভাই, চলবো। আমগুলিকে অনেক উপকার হইব। তাহলে উঠেন।
ফ্যামিলি স্ট্যাটাস যে এত গরিব আমাকে আগে বলনি কেন? আমাদের ফ্যামিলি গরিব না, শান্তা বিয়ে করেছে গরিব ছেলেকে। তুমি তো শান্তাদের বাড়িতে থেকে লেখাপড়াও করেছো। হ্যাঁ ছিলাম কিছুদিন, তাতে কি হয়েছে? মানুষের বাড়িতে থেকে লেখাপড়া করা মেয়েকে আমি বিয়ে করেছি। এভাবে বলো না, আমি পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে। শিক্ষিত মেয়ে, কিন্তু তোমাদের বংশ তো গরিব। শান্তাকে এই বাড়িতে জায়গা দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এই হলো গরিবের বস্তিঘর। এইটা আমাগো রাজপ্রাসাদ ভাই, বিপদের বন্ধু। আপনারা ভিতরে যাই বহেন, আমি আপনার গলায় খাওয়ানোর ব্যবস্থা করি। ভাই আপনি কোনো কষ্ট করার দরকার নাই, আমরা খামু না। হ ভাই, আজ রাত্রে আমাগো না খেলেও চলবে। ভাই আপনার রইলে আমার মেহমান। বিল্লাল ভাই, কালকে আমার একটা রিক্সা ম্যানেজ করে দিতে পারবা? অবশ্যই পারবো, কেন পারবো না? আপনারা ভিতরে যাই বহেন, আমি আইতাছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কাল রিক্সা চালায় কিছু কাপড় চোপড় কিনতে হবে। দুই দিন পরে না খায়া মরতে হবে, এটা হইছে ঢাকার শহর। না খায়া মরলো, তোমার মতো আত্মীয়র কাছে দাম হইল। ড্রাইভার জানালা বন্ধ করো তো, আমাদের সময়ের দাম আছে। এসব ফালতু কাজে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না, বন্ধ করো। আল্লাহ তুমি এগোরে দেখ, এ অহংকারের পতন করিবে। এই ভাই ফুল নেবেন? এই একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ভাই। স্যার, স্যার,
আপনার টাকার ব্যাগ। আমার টাকার ব্যাগ? হ্যাঁ স্যার, আপনার টাকার ব্যাগ দেখালো। দেখতে হবে না, নেওয়ার ইচ্ছে থাকলে তো নিয়ে চলেই যেতাম, আমার সারা জীবনের সঞ্চয়। আলহামদুলিল্লাহ স্যার, নিয়ে যান। তুমি আমার অনেক বড় উপকার করলে, এই নাও টাকাগুলো। স্যার টাকা লাগবে না, আপনি তো টাকা পাইছেন, আমি দেখছি। কি বলো তুমি, আমি তো তোমার কাছে ঋণী হয়ে যাব, তুমি আমার কাছে কিছু একটা চাও। স্যার আমি লেখাপড়া জানি, কাজ না পাইয়া বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি, যদি পারেন আমার একটা চাকরি দিও। তোমার এডুকেশনের কোয়ালিফিকেশন কি? স্যার মাস্টার কমপ্লিট করেছি। আচ্ছা, পুলিশের চাকরি করবা? পুলিশের চাকরি করুন স্যার। দেখো সারা জীবন সততার সাথে চাকরি করছি, আমি তোমার জন্য সুপারিশ করব, তুমি এক কাজ করো, কালকে সকালে আমার সাথে দেখা করো, দেখি আমি কিছু করতে পারি কিনা। ও তোমার নাম জানো কি? আমার নাম মানিক স্যার। তাহলে কাল ফোন দিয়ে আমি ফোন দিয়ে আমার সাথে যাবো। মন খারাপ কে? আপনার ভাই তো অহন আইতাছে না, আমার খুব চিন্তা হইতাছে। চিন্তা করো না, চলে আইব। ওই তো মানিক চলে আইছে। শান্তা, বিলাল ভাই একটা সুখবর আছে। কি সুখবর ভাই? আমি একজন পুলিশ অফিসারে টাকা ভর্তি ব্যাগ পাইছিলাম। এক ব্যাগ টাকা পাইছো, তারপর কি করছো? কি আর করবো, যার টাকা তারে বুঝাই দিছি। তারপর? পরে ওই পুলিশ অফিসার আমারে অনেকগুলা টাকা বকশিশ দিতে চাইছিল, আমি নেই নাই। খুব ভালো কাম করছো, কারো উপকার করে হ্যাট থেকে দান নিতে হয় না। আরে আসল কাহিনী তো কওয়া হয় নাই, ওই পুলিশ অফিসার আমারে পুলিশে চাকরি দিব কইছে। কি কইতাছো, পুলিশে চাকরি দিব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাই যেন পুলিশে চাকরিটা হয়, আমি যেন সবাই বুক ফুলে কইতে পারি আমার ভাই পুলিশ। এই যে আমারে আমারে পরে ঠিকানা দিছে, আমাকে হেল লগে দেখা করতে যাইতে কইছে কাল। আলহামদুলিল্লাহ, তাহলে কালকে সকাল সকাল চলে যাও। হ্যাঁ যাও, খিদা লাগছে, চলো যাই। বিলাল ভাই এক লগে খামো, আহো। মানিক স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে বলেছিলাম। জি স্যার, তারপর? ওনারা আমার সুপারিশ রেখেছেন। কি কইতাছেন স্যার, তার মানে? তুমি ঠিকই ধরেছ, তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। তোমার পুলিশের চাকরি হয়েছে? আমার তো বিশ্বাস হইতেছে না স্যার। বিশ্বাস না হলেও এটাই সত্যি, তোমার মতো সৎ নির্ভীক ছেলেদের এই পুলিশ ডিপার্টমেন্টে দরকার স্যার। আরে সালাম করতে পারি, তুমি আমার উপকার করেছো, আমিও চেষ্টা করে তোমার উপকার করলাম। এবার দেশের জন্য সততার সাথে কাজ করে আমার সম্মানটা দেখো। অবশ্যই, আমার লেগে দোয়া করবে। কালকে সময় মতো করবে। কিরে গরুর খাওন নিয়া কই যাইতাছিস? এটা তোমার কাছে গরুর খাওন হইতে পারে, আমার কাছে অমৃত। কথা তো ভালোই শিখছ, সৎভাবে চলি, এর লেগে কারো বাজে কথা পরোয়া করি না। শোন, আমার জামাই শিল্পপতি আর তোর জামাই রিক্সা চালায়, আর তুই রিক্সাওয়ালার বউ হইয়া আমার সাথে আহ স্টক কর দিতে। আমার জামাই রিক্সা চালাইলো, আমার অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে। বাড়িতে খালার লবি কথা হয়েছিল, আমি খালারে কইছি তুই যে ঢাকা শহরে আসা ফুল বেসিস। তুই শান্তি পাইছো? আমার জামাই শিল্পপতি, এর নিজের বাড়ি আছে, এই যদি একটা ইশারা দেয় তোরা তো দুজনে উইরা যাবি, বুঝছস? গরিবের বউ।
কি হয়েছে শান্তা? গরিব না হইলে বুঝতাম না আত্মীয়রাও এত খারাপ হইতে পারে। মন খারাপ করো না শান্তা, আল্লাহ আমাকে দিন ফিরাইছে। দিন ফিরাই দিছে মানে? আমার পুলিশে চাকরি হয়েছে। সত্যি কইতেছ? সত্যি কইতাছি। ওই যে অফিসার স্যার আছিল যার কথা তোমারে কইছিলাম, হ্যাঁ আমার সফলতার পুরস্কার হিসাবে পুলিশের চাকরি দিছে। আজ থেকে তুমি আর গরিবের বউ না, আজ থেকে তুমি পুলিশের বউ। কান্দাছো কেন? কাইন্দো না শান্তা, আজ তোমাকে আনন্দের দিন। চলো আজ তোমারে ঢাকা শহর পুরাটা ঘুরে নেবার আমার ইচ্ছা করে। যাওয়ার কোন জায়গা নেই, এর লিগে তুঙ্গ বাড়ি আইছি। ঠিক আছে, চলে জানাইছিস আমাকে বাড়িতে থাক। আর যেইভাবে পানি বাড়তেছে মন হইতেছে আমাকে বাড়ি ঘর ভেঙে যাবো। আব্বা ওইদিকে দেখে আসলাম পানিতে সব ডুবে গেছে গা। আল্লাহ যদি আমাদের রক্ষা করে। চলো ঘরে চলো, চলো যাও বাবা ঘরে যাও। আসো মানিক, ওইখানে বসো, এটা তোমার চেয়ার। স্যার আপনার সামনে চেয়ারে বসবো? আরে বসো বসো। তোমার প্রথম কাজ হলো এই এলাকার মাদক ব্যবসায়ী আর চোরাকার বিরুদ্ধে ধরা। জি স্যার। এই হচ্ছে ফাইল। এই ফাইলে দেখো এই এলাকার চোরা কারবারি মাদক ব্যবসায়ীদের লিস্ট আছে। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার, আমি শুধু এই এলাকা না, আমি যেন পুরো দেশকে মাদক মুক্ত করতে পারি। আমার দোয়া তোমার জন্য সারা জীবন থাকবে। থ্যাংক ইউ স্যার। তুমি ভালো ছেলে, আমি বিশ্বাস করি তুমিই পারবে। বেস্ট অফ লাক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্যার আমার কাছে কিছু নাই স্যার, সবার কাছে স্যার। তুমি আমার বাঁচাও। কে তোমার কি হয়েছে? পুলিশ আমার ধরতে আসতেছে। পুলিশ? পুলিশ তোমার কেন ধরতে আসছে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করছো তুমি? চোরাকারবির সাথে জড়িত থাকার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। শান্তার জামাই তুমি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন তাহলে? তুমি আর রিকশা চালাইতা আর শান্তা ফুল ব্যস্ত রাস্তায় রাস্তায়, তুমি পুলিশের চাকরি পাইলা কেমনে? পুলিশের চাকরি হয়েছে আমার সততা, যোগ্যতা এবং চেষ্টায়। যারে আমি মারতে চাইছিলাম সে এখন পুলিশ? সরি, মাদকদ্রব্য বিক্রি এবং চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে ওনাকে গ্রেফতার করা হলো। যা শাস্তি দেওয়ার আইন দেবে, আমার কিছুই করার নেই। সেন্ট্রি নিয়ে চলো। চলেন।
ভাষাটা কিন্তু অনেক সুন্দর বই। বিলাল ভাই, এখন থেকে আপনি আমাদের লোকেই থাকবেন। বোনের বাসায় ভাই থাকবো না কেন? অবশ্যই থাকবো, সারা জীবন থাকবো। আমি বিজ্ঞান আপা, তুমি এই বাসায় কেন আইছো? শান্তা, আমার জামাই রে তোর জামাই থানায় ধরে নিয়ে গেছে। থানায় ধরে নিয়ে গেছে কেন? কি করছে? তোর দুলা ভাই সোরা কারবারি করে। এই সোরা কারবারির বিয়া কইরা অনেক অহংকার করছিলা। আমি খালা তো বোন, আমার পরিচয়ও দিতে চাম নাই। কামের মাইয়ার পরিচয় দিছিলা তুমি। তুই বলবি গ্রাম থেকে এসেছিস আমাদের বাসায় কাজ করতে, আর তোর জামাই আমাদের বাড়ির দারোয়ানের কাজটা করবে। ড্রাইভার, চ্যানেল বন্ধ করো তো। তোমার জামাই সোরা কারবারি করে, তোমার জামাইয়ের বিচার আইন করবো। তুমি এখান থেকে চলে যাও। বই তুই যদি তোর জামাইয়ের একটু সুপারিশ করস, তাইলে হের শাস্তির একটু কম হইব। আমার জামাই সৎ পুলিশ অফিসার, কোনো চোরা কারবারির বিষয়ে সুপারিশ করব না। বিলাল ভাই, হের যাইতে কোন, দরজাটা বন্ধ করে দিয়েন। আমার কথা বাদ দাও, তোমরা সবাই হঠাৎ এখানে? মারে, নদীতে আমাকে সব বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। আমাকে কোথাও যাওয়ার জায়গা না রে বইন, আমরা সবাই একদম নিঃস্ব হয়ে গেছি। তাই তোমার বাসায় আইছি, কিন্তু আমার জামাই না পুলিশে ধরে নিয়ে গেছে। কি কইতেছেন আপা? দুলাবারে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ ধরবো কেন? কইতে লজ্জা করতেছে, আমার জামাই নাকি চোরাকার বাড়ি। তুই চোরাকার বাড়িতে বিয়ে করছিস? আগে তো বুঝি নাই। তোমরা এক কাজ করো, শান্তার বাসায় যাও। শান্তা? শান্তা কোন বস্তিতে থাকে? শান্তা কোনো বস্তিতে থাকে না, শান্তা ফ্ল্যাট বাসায় থাকে। শান্তার জামাই পুলিশে চাকরি হয়েছে। যে পোলারে গরিব বলে অপমান করছি, ওই পোলা অমন পুলিশ হয়েছে? কি, এইটা কি করা সম্ভব? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে কি করেন? বন্যায় আমাকে বাড়িঘর সব ভাসায় নিয়ে গেছে। আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি ভাই। কোনো চিন্তা করেন না, আপনারা সবাই আমার লগে আমার বাড়িতে চল। আহেন, কি হইলো, আইতেছেন না কেন? আরে, বিপদের সময় যদি আত্মীয়রা না পাশে দাঁড়ায় তাহলে কে দাঁড়াইব? আহেন, শান্তা অনেক খুশি হইব। আর আপা, আপনিও আমাকে লগে আমাদের বাসায় চলেন। দুলা ভাই যেই কদিন জেলে আছে আপনি আমাকে লগেই থাকবেন। আহেন আব্বা, আহেন তো। শান্তা, গ্রামে নদী ভাঙনে সবার বাড়িঘর ভেঙে গেছে, জাহনের কোনো জায়গা নাই, তাই এখানে আইসে। গরিব মানুষের বাসায় কেমনে থাকবা তোমরা? কি পরিচয় দিবা মানুষের কাছে? তোমরা গরিব জামাই দেখা তো মায়ের এলাকা থেকে তারাইয়া দিছিলা। শান্তা, ওনারা তো বিপদে পড়ে আইছে, এখন এইসব এত কিছু মনে রাখলে হইব? বোন রে, তুই আমাগর আর ভুল বুঝিস না, আমাগর তুই মাফ করে দে। আমগো অহংকারের পতন হয়েছে, ঘর বাড়ি সব বন্যায় ভাইসা গেছে। মারে, আমরা যুচ্ছ বংশ, দুর্যোগটা বুঝতে পারে, আমরা এতদিন হুদায় অহংকার করছি। আমাদের কোথাও থাকার জায়গা নেই রে মা। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে শান্তা, আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি। আমাগো সব নদীতে ভেঙে গেছে রে মা। যখন বন্যা হয় তখন অসহায় হয়ে পিঁপড়াগুলো ভাসিয়া যায়,
তখন অহংকারী মাছগুলা তাকে খায়। আবার যখন বন্যা শেষ হয়ে যায় অহংকারী মাছগুলো মইরা যায়, পুইরা থাকে, তখন সে অসহায় পিঁপড়াগুলা সে অহংকারী মাছরে খায়। দুই দিনের দুনিয়াতে কিসের এত অহংকার? ঠিকই বলছো বাবা, আজকে যে রাজা কালকে সে ফকির। সব কিছু খাড়াইয়া বুঝছি, দুই দিনের দুনিয়ায় অহংকার করার কিছু নেই।